আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনাদেরকে বলেছিলাম আমি ফাইবারের একটি সিরিজের পাশাপাশি একটি আপওয়ার্কের সিরিজ দেব, আশা করি ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে দিয়েছি। সামনের দিনগুলোতে অনেক কয়েকটি টিউটোরিয়াল আসবে আপওয়ার্ক সম্পর্কিত, বিভিন্ন ধরনের প্রশ্নর উত্তরের উপর ডিপেন্ড করে এই আমরা চেষ্টা করব এই ভিডিওগুলোকে সুন্দর করে সাজানোর জন্য। ফাইবারের একটি সিরিজ সাজিয়েছিলাম হতাশ আমি কেন, এই টাইপেরই একটি থাকবে যে আপওয়ার্কে আমরা কেন বিট মানে বিট করে কাজ পাচ্ছি না, আপওয়ার্কের কোন ধরনের কাজগুলোতে আমরা বিট করব, ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালের যে পর্বটা এটা মনে করেন যে প্রথম একটি পর্ব শুরু হয়েছে। আশা করি এরকম 10-15-20টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা আপওয়ার্কে কীভাবে কাজ করতে হয় ওভারঅল বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবেন। আমরা আপনাদেরকে ডিরেক্ট স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কীভাবে আমরা আপওয়ার্কে কাজগুলো করতে পারি। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আমরা আপওয়ার্কের কোন জবগুলোতে বিট করতে পারবো, মানে কোন জবগুলোর জন্য আমরা পারফেক্ট, কোন জবগুলো আমাদের জন্যই যে আমরাই বিট করতে পারবো, আর কোন জবগুলোতে বিট করতে পারবো না, এই নিয়ে আজকে আপনাদের এই টিউটোরিয়ালটি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন জবগুলোতে আপনারা বিট করতে পারবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আপওয়ার্কে আছি। আপওয়ার্ক থেকে এখন আমি দেখব যে রিসেন্ট যে জবগুলো এখানে নেমেছে সেই জবগুলো আমরা দেখব। প্রথম একটি জব দেখতে পাচ্ছি এখানে, আমার স্কিলের উপর ডিপেন্ড করে মূলত আমার কাছে এই জবগুলো এখানে ডিসপ্লে দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিডেড ফর ওমেন ক্লোথিং আলি এক্সপ্রেসের জন্য একটি জবে এখানে জব দেওয়া হয়েছে, এখানে কিছু কাজ করতে বলা হয়েছে, আমরা কাজগুলো দেখছি। তারপরে দিচ্ছে যে থাইল্যান্ডের একটি কাছে জুয়েলারি এডিটর। আমরা দুইটা জবকে আপাতত একটু রিসার্চ করব, দেখব যে আসলে এটাতে কী দেওয়া আছে। এখানে সর্বপ্রথম যে তার আপনার জবের যে মানে ডিসক্রিপশন দিয়েছে এখান থেকে আমরা কি বুঝতে পারি, আগে এটা আগে বুঝতে হবে, বোঝার পরে আমাদেরকে মানে যেতে হবে যে আসলে আগে সর্বপ্রথম বোঝার চেষ্টা করুন যে জবটা আপনি বুঝতেছেন কিনা। ঠিক আছে, এখানে বলেছে, আমি একবার বাংলা বলে দিই যে বাইরে বলতেছে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ওমেন ক্লোথিংয়ের উপর আলি এক্সপ্রেস ফটোর উপরে কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার 25টা ফটো আছে টোটাল, সেটা মডেল কাপড় পরিহিত কিছু মডেল আছে, কিছু হ্যাপি মাস্কিং ফর দ্য ডিটেলস হিয়ার, বিশেষ করে চুলের ক্ষেত্রে তার কাজটা একটু ভালো করে দিতে হবে, হিয়ার মাস্কিং করে দিতে হবে। লং টার্ম ওয়ার্ক ইজ পসিবল ইজ গুড ফ্রিলান্সার, যদি খুব ভালো ফ্রিলান্সার কাউকে যদি সে হায়ার করতে পারে তাহলে তার সাথে সে লং টার্ম কাজ করবে, এরকম কিছু একটা। এখানে আবার দুটি প্রশ্নও করেছে সে, যে হোয়াট ইজ ইউর এজ, আপনার এজ কত, যে বিট করবে তার এজ কত, তারপর হোয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দিস জব, আপনি এই জবটিতে কেন বিট করেছেন, মানে আপনি কিসের জন্য বিট করেছেন, আপনি কি এক্সপার্ট কি না, আপনি কতটুকু এই কাজটির জন্য যোগ্য, ওভারঅল বিষয় আছে এখানে। এখানে 50+ ব্যক্তি বিট করেছে, কিন্তু এখানে একটি জিনিস দিয়েছে যে আসলে এটা কোয়ালিফিকেশনস একটা আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে রেড মার্ক আছে। ঠিক আছে, এখানে রাইজিং ট্যালেন্ট রাখতে হবে, আমার এই প্রোফাইলটিতে ইতিমধ্যে রাইজিং ট্যালেন্ট নাই, এই জন্য আমি এটাতে বিট করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না, যে এটা হচ্ছে যে আমার কোয়ালিফিকেশন যেটা আছে এখানে সেটা আমি আসলে রেড মার্কে আছে, আমি এখনও গ্রিন সিগন্যালে আছি নাই, এই জন্য আমি চাচ্ছি যে এই জবটাতে বিট না করতে। এই জন্যই বিট না করতে যে এই জবটাতে বিট করলে আমার শুধু বিটটাই কেটে নেবে, আমার বিটটা কিন্তু বাইরে দেখতে পারবে না। এই জন্য আমি চেষ্টা করব যে আমি যেহেতু কোয়ালিফাইড না এটার জন্য আমি এটাতে বিট করবই না, আর এটাতে বিট করতে গেলে আমার একটা কানেক্ট কেটে নেবে, আমার এখান পর্যন্ত এখানে আছে 278টা কানেক্ট আছে। এখন একটি প্রশ্ন আসতে পারে, আপনার 278টা কানেক্ট কীভাবে আসলো, আমার 278টা কানেক্ট আসার পিছনে মূল কারণটি হচ্ছে যে আমি এই অ্যাকাউন্টটাতে প্রিমিয়াম চালাই, যদিও কাজ করি না কিন্তু এটাতে প্রিমিয়াম নেওয়া আছে আমার, বিধায় আমার প্রতি মাসে মাসে তারা একটি ডলার কেটে নিচ্ছে, 14.something মোটামুটি $15 মতো কেটে নিচ্ছে, আর এটাতে প্রতি মাসে আমাকে তাদের যে $15 যতগুলো কানেক্ট দেওয়া দরকার ততগুলো কানেক্ট আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি এটাতে বিট করবো না, কেন বিট করবো না, কারণ আমি এটাতে কোয়ালিফাইড না। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে, এখানে যে 50 বিট করেছে, 50-এরও বেশি পাবলিক বিট করেছে, তারা কি কোয়ালিফাইড? হ্যাঁ, অনেকে আছে কোয়ালিফাইড, অনেকে আছে যে এটার জন্য কোয়ালিফাইড না, কিন্তু না বুঝে এটাতে বিট করে ফেলছে। ঠিক আছে, এখন কোয়ালিফাইড না থাকা সত্ত্বেও আপনি কি বিট করতে পারবেন? হ্যাঁ, বিট করতে পারবেন। দেখেন, আপনাকে উপরে দেখেন এখানে প্রপোজাল সাবমিট প্রপোজাল আপনাকে দেওয়া আছে, আপনি বিট করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এভাবে বিট করে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম আছে, কারণ ক্লায়েন্ট এটাকে দেখতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অন্য একটা জবে চলে যাই, এখানেও এসে দেখব যে আসলেই বিট করা যাবে কিনা। এই জবটাতে আমার যেহেতু রাইজিং ট্যালেন্ট কিংবা অ্যানাদার কোনো চাইনি, রিকোয়ারমেন্ট চাইনি আমার কাছে, সো আমি এখানে বিট করতে পারবো। এখানে আবার একটা টেকনিক আছে, টেকনিক হচ্ছে যে ইতিমধ্যে এই জবটাতে বিট করার জন্য 9 জনকে ইন্টারভিউয়ের জন্য করা হয়েছে,
পাশাপাশি একজনকে ইনভাইট সেন্ড করা হয়েছে, আর এখানে এখন পর্যন্ত যাকে ইনভাইট সেন্ড করা হয়েছে সে এখন পর্যন্ত ইয়েটা দেখে নাই, ঠিক আছে? আচ্ছা, ইনভাইট সেন্ড করেছে কেন, এতে তো একটা প্রশ্ন আসতে পারে যে কাকে ইনভাইট সেন্ড করেছে। ইনভাইট সেন্ড করেছে এমনটি হতে পারে যে এখানে এর আগে এই ধরনের কাজ কোনো এক ফ্রিল্যান্সারের কাছ থেকে সে করে নিয়েছে, যেটা তার কাছে ভালো লেগেছে, এই জন্য শুধুমাত্র তাকে ইনভাইট করেছে, অ্যান্ড বাকিরাও এখানে জবে বিট করেছে। এখন প্রশ্ন আসতে পারে, এটা আমি বুঝবো কীভাবে? আপনি চেষ্টা করবেন আগে যে জবের টাইটেল দেখবেন জুয়েলারি এডিটর দিয়ে তার আরও কোনো জব আছে কি না। যদি জব থাকে এরকম ফটোশপ টাচ আপ দিয়ে তার জব আছে, তারপরে গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের উপর ইয়ে আছে, আমরা আগে চেষ্টা করবো, দেখবো যে তার জুয়েলারি রিলেটেড কিংবা এই ধরনের ইমেজ এডিটিং রিলেটেড তার আরও কোনো জব আছে কি না, এটা আগে খুঁজে নিতে হবে, ঠিক আছে? খুঁজে দেখতে হবে যে এই রিলেটেড কোনো জব আছে কি না। আমি একটু খুঁজে দেখি যে রিলেটেড জব এর আগে আছে কি না। গ্রাফিক ডিজাইনার ফর ফ্লায়ার, গ্রাফিক ডিজাইন রিলেটেড আছে বাট এই রিলেটেড নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যে সে এই ধরনের কোনো ব্যক্তিকেই হয়তো বা তার প্রিভিয়াস যারা কাজ করেছে, এখানে জব প্রোগ্রেসে একটু গিয়ে দেখি ফুড ফটো স্টার্ট আপ, এখান থেকে হ্যাঁ এখানেও আরেকজনকে হায়ার করেছে, $15 আওয়ারলি রেটে ইতিমধ্যে হায়ার করেছে, তার কাছ থেকে কাজ করায় নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সে আগের যে ব্যক্তির কাছ থেকে কাজ করায় নিয়েছে অথবা যার কাছ থেকে কাজ করায় নিচ্ছে হয়তো বা তাকে ডিরেক্ট ইনভাইট করেছে, এর জন্য আমি এটাতেও বিট করব না, ঠিক আছে? কারণ বিট করলে তো আমার বিটটা নষ্ট হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে নয়জন এখানে ইন্টারভিউ ইতিমধ্যে আছে, পাশাপাশি একজনকে ইনভাইট ডিরেক্ট সেন্ড করা হয়েছে বাইরের পক্ষ থেকে। যেহেতু বাইরের পক্ষ থেকে সেন্ড করা হয়েছে, অবশ্যই তার পরিচিত কাউকেই, প্রিভিয়াস ফ্রিল্যান্সারদেরকেই যার কাছ থেকে এর আগে কাজ করে নিয়েছে তাকেই কিন্তু এখানে ইনভাইটেশনটা পাঠানো হয়েছে। তার মানে সে যখন এটা দেখতে পারবে, এসএমএসটা দেখতে পারবে, তার কাছ থেকে কিন্তু কথাবার্তা বলে তাকে কাজটুকু দেওয়া হবে। এখানে 50 জন যে এখন বিট করেছে অথবা 50 জনের বেশি যে পাবলিক বিট করেছে তাদের কি হবে, আমার মনে হয় এটা একটু যাচাই করে বিট করা উচিত, কারণ একটু বুঝে শুনে বিট করা উচিত, তাহলে আপনি আপনার যে মূল্যবান কানেক্টগুলো এই কানেক্টগুলোকে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখব যে আমি একটু স্যাম্পলটা দেখে আসি, বায়ার আমাকে এখানে কী ধরনের স্যাম্পল দিয়েছে। এখানে এটা মনে হয় একটা স্যাম্পল দিয়েছে, আমরা স্যাম্পলটা একটু ইয়ে করতে পারি, স্যাম্পলটা আমাদের ডাউনলোড হোক, পাশাপাশি আমরা এখান থেকে দেখে আসি যে সে কী বোঝাতে চাচ্ছে। আচ্ছা, উই নিড টু সামওয়ান হু ক্যান কুইকলি এডিট ইমেজেস অব জুয়েলারি, উই নিড টু সেন্ড অ্যারাউন্ড 10 ইমেজেস পার ডে অ্যান্ড নিড টু টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড লং টার্ম দ্যান 2 ডেজ। 10টা ইমেজ দেবে, সে 2 দিনের ভিতরে এটা নিয়ে নেবে আর কি, ঠিক আছে? প্লিজ সেন্ড আ স্যাম্পল ইউর ওয়ার্ক বাই ইউজিং দিস ইমেজেস অ্যাটাস্টেড। সে বলছে যে আমি যাকে অ্যাটাস্টেড করে দিয়েছি এই স্যাম্পলটাকে তুমি একটা স্যাম্পল কমপ্লিট করে দিতে পারো, তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? তারপরে নিচে আরও কিছু বলছে, রিমুভ দিস স্টারিং, তারপরে ক্লিন আপ দিস ইন পারফেকশন ইয়ারিং, আচ্ছা, রিপ্লেস উইথ দ্য ক্লিন ব্যাকগ্রাউন্ড, ডুপ্লিকেট আর্নিং ইয়ারিং, সো দ্য ফাইনাল ইমেজ হ্যাজ টু। এখানে যে বিষয়টা বলেছে এটা রীতিমতো যারা বিশেষ করে জুয়েলারি নিয়ে কাজ করেন তারা বুঝে যাবেন যে এখানে কী কী কাজ করতে বলা হয়েছে। সিলভার যে ইয়েটা আছে সেটাকে কাজ, তারপরে স্ট্যারিংটাকে একটু কাজ করতে বলা হয়েছে, ক্লিন আপ করতে বলা হয়েছে, ইয়ারিং যেটা আছে সেটাকে একটু ক্লিন আপ করতে বলা হয়েছে, রিপ্লেস ক্লিন ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করতে বলছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে বলা হয়েছে, ঠিক আছে? ডুপ্লিকেট কিছু ইয়ে আছে, ঠিক আছে, ইয়ারিং আছে, সেগুলোকে এখান থেকে মেনটেন করতে বলা হয়েছে, কাজ করতে বলা হয়েছে। এবং তার একজন এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সারের প্রয়োজন আছে, সে এখানে ইয়ে দিয়েছে যে একজন এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার তার প্রয়োজন আছে। এখন $80,000 এখন পর্যন্ত, $80,000 মানে কি $80,000 পর্যন্ত এখন পর্যন্ত, সরি, হ্যাঁ $80,000 সে এখন পর্যন্ত $80,000+ সে স্পেন্ড করেছে। সে একজন থাইল্যান্ডের বায়ার, সে মোটামুটি ডলার স্পেন্ড করেছে, সে মোটামুটি কাজ করায় এখন পর্যন্ত, তার জব কমপ্লিট করেছে মোটামুটি, সে সেলারদেরকে দিয়ে কমপ্লিট করাইছে 87টা জব, 18টা জব এখন পর্যন্ত তার অ্যাক্টিভ রানিং আছে, ঠিক আছে? অতএব সে বড় ধরনের একজন ক্লায়েন্ট। তা সে আগেই বলে দিয়েছে যে সে এখানে আওয়ারলি রেটে কাজ করাবে মোটামুটি আপনার মোর দ্যান 6 মান্থ, মানে মোটামুটি একটা লং প্রসেসিং জব আছে এখান থেকে, ঠিক আছে? এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার কানের দুল টাইপের একটা কিছু, এটাকে কাজ করতে হবে। এখান থেকে কি ইমেজগুলো যে এখানে রিফ্লেকশন আছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড তার প্রয়োজন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আছে, তারপরে এখান থেকে যে সুতাটা দিয়ে আটকে রাখছে সেটাকে ডিলিট করতে হবে, মানে ওভারঅল মোটামুটি একটা কাজ আছে এখানে, কাজ করতে হবে। এরকম 10টি ইমেজ কাজ করতে হবে,
মোটামুটি পার ডে 10টা কাজ লং দেন নো লঙ্গার দেন টু ডেজ, মানে দুই দিনের জন্যও সে এটা নেবে না, হয়তো বা সর্বোচ্চ দুই দিন পর্যন্ত নিতে পারে, কিন্তু দুই দিনের বেশি নেবে না আর কি, ঠিক আছে। কিন্তু আমি এই জবটিতে বিট করলে করতে পারি, বাট এখানে সে যেহেতু বলেছে তার স্যাম্পলটাকে ইউজ করে সে এখানে দিতে পারবে, কিন্তু আমার এই রিলেটেড যদি কোনো প্রকার স্যাম্পল থাকে অথবা আপনার যদি এই রিলেটেড কোনো যদি জুয়েলারি রিলেটেড কোনো যদি স্যাম্পল থাকে, তাহলে এই স্যাম্পলটা না করেও আপনি কিন্তু আপনার জুয়েলারির যে স্যাম্পলগুলো আছে সেগুলো কিন্তু এই বায়ারকে দিয়ে দিতে পারেন। যখন এই বায়ারকে দিবেন আপনার স্যাম্পলটা দেখে কিন্তু সে বুঝে যাবে যে আপনি কাজটুকু কতটুকু পারবেন কতটুকু পারবেন না, এটা যদি বায়ারকে বুঝাতে পারেন আমার কাছে মনে হয় আপনি কাজটুকু পেয়ে যাবেন। আমাদের টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি আজকে বিট করে দেখালাম না, সামনের দিনগুলোতে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল যেহেতু আসবে আমি আশা করি ইনশাল্লাহ তখন আপনাদেরকে বিট করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কাজগুলো পাবেন, কোন কোন জবগুলোতে বিট করতে পারেন। আরও অনেক কিছু বিষয় আছে এখানে, একটা জবে বিট করতে হলে আমরা অনেক সময় 20টা 50টা 100টা জবে বিট করি বাট একটা জবও পাই না। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি 10টা জবে যদি বিট করি আমি এরকম আছে 6টা 7টা 8টা পর্যন্ত 10টাই অনেক সময় পেয়ে যাই, ঠিক আছে। আমি কেন পাই আপনি কেন পাচ্ছেন না, বিষয়টা অনেকটা এরকম যে আপনি না বুঝেই হয়তো বা বিট করছেন, ঠিক আছে। আমি হয়তো বা বুঝে শুনে রিসার্চ করে তারপরে বিট করছি। এখন একটি প্রশ্ন আসতে পারে, আপনি রিসার্চ করতে করতে তো এখানে আরও 100 জন বিট করে বসবে, 100 জন বিট করে বসুক সমস্যা নেই, সেটা আমার দেখার বিষয় না। আমার যতটুকু যোগ্যতা আছে আমার যতটুকু রিসার্চে আসবে যে না এটা এইভাবে বিট করতে হবে আপনি এভাবেই বিট করবেন, আর আমি এভাবেই বিট করি। আর বিট করার পরে বায়ার যখন বুঝতে পারে যে এই ব্যক্তিটা আমার জন্য পারফেক্ট, তখন অনেকগুলো মানুষের মাঝখান থেকে আপনাকে কিন্তু খুঁজে নেবে এবং খুঁজে নিয়ে আপনাকে কিন্তু অর্ডার করবে, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনারা বিট করতে পারেন, সুন্দর করে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন, এভাবে বিট করলে আপনারা কাজ পাবেন। বিটগুলো আসলেই অনেকের কাছে অনেক মূল্যবান একটি বিষয়, কারণ এই বিটগুলো যারা কিনতে পারে না তাদের কাছে অনেক বেশি এই বিটগুলোর মূল্য। আমি হয়তো বা কিনতে পারছি হয়তো বা অনেকে কিনতে পারছেন না, অনেকের কার্ড আছে অনেকের কার্ড নেই এই জন্য কিনতে পারছেন না, যার নাই তার জন্য অনেক খুবই মূল্যবান, খুবই বেশি মূল্যবান যে এটা আপনারা মনে করেন যে কানেক্টগুলো ফুরায় গেলে তখন কিন্তু আর আপনি বিট করতে পারবেন না, আপনার জন্য আর যে একটা নির্দিষ্ট পরিমাণ সময় আছে সময়টার জন্য ওয়েট করতে হবে। এর জন্য আমি চেষ্টা করব যে আপনাদেরকে মানে বুঝাতে চাচ্ছি যেটা আর কি, যে আপনি বিট করবেন আগে দেখে শুনে বুঝে তারপরে বিট করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা গত বছরের মতো এবারেও কুরবানি ঈদে গরিব দুঃখীদের জন্য আমরা যারা লকডাউনে পড়ে আছেন অসহায় হিসেবে আছেন তাদেরকে আমরা সহযোগিতা করব কুরবানির মাধ্যমে, কুরবানির গোশত তাদের বাড়ি বাড়ি পৌঁছিয়ে দিব। সেজন্য আমাদের কোর্সগুলো 200 টাকা করে ছিল, প্রতিটি কোর্সই আমরা এখন 100 টাকা করে দিচ্ছি। সেই কোর্সগুলো থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোর্সগুলো নিতে পারেন। আমাদের ফাইবার সাকসেস কোর্স আছে, আপওয়ার্ক কোর্স আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, এবং ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, যারা ইংরেজিতে দুর্বল আছেন তাদের জন্য ইংলিশ ফর ফ্রিল্যান্সিং কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। পাশাপাশি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা একটি জুম লাইভ ক্লাস করানোর কথা বলেছিলাম, সেটা ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গিয়েছে। যারা জুম লাইভ ক্লাসে জয়েন করতে পারেননি, এই জুম লাইভ ক্লাসের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, সেটি আমাদের লাইভে যারা ক্লাস করছে তাদের জন্য এটি 500 টাকা ছিল। আর যারা এই ভিডিওটা এখান থেকে দেখবেন কিংবা আমাদের ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন, যারা এটা এনরোল করে ঢুকবেন তারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করেও আপনারা আপনাদের ইয়েতে পিসি থেকে ডিরেক্ট দেখতে পারবেন, আমাদের ওয়েবসাইটে না ঢুকেও আপনারা ওখান থেকে দেখতে পারবেন। তবে এটা যারা এখান থেকে এনরোল করে দেখবেন তাদের জন্য 200 টাকা রাখা হবে, তারা আপনারা এখান থেকে যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে আমাদের এই কোর্সগুলো নিতে পারেন এবং জুম লাইভ ক্লাসটা স্পেশালি নিতে পারেন। আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের জুম লাইভ ক্লাসের যে টপিকগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস, তিনটা বিষয়ে 4 ঘন্টা 4 ঘন্টা করে মোটামুটি আপনার 3-12 ঘন্টার ক্লাস আছে। আশা করি অনেক লং প্রসেসিং একটি ক্লাস, অনেক সুন্দর করে বোঝানো হয়েছে, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।